সত্য বেরিয়ে আসবে আর সেটাই আপনি ভয় পাচ্ছেন। আমি কখনো কাউকে ভয় পাই না। গতকাল 1 জানুয়ারি রিলিজ পেয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত মোস্ট ওয়েটিং মুভি নবাব LLB চ্যাপ্টার 2। এই অংশের পুরোটাই ছিল ছবির ভিকটিম স্পর্শিয়াকে ন্যায় বিচার পাওয়া নিয়ে শাকিব খানের লড়াই। তবে সেটা মারপিটের লড়াই নয়, সেটা ছিল আইনের লড়াই, যেখানে একের পর এক সংলাপে উত্তাপ ছড়িয়ে দেন শাকিব খান। এক কথায় অসাধারণ একটি ছবি দেখতে পেল সুপারস্টারের ভক্তরা। ছবিটি দেখার পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসাচ্ছেন সোশ্যাল মিডিয়া। বাংলা সিনেমা প্রেমীদের গ্রুপ কিংবা শাকিবিয়ানদের গ্রুপ, এগুলো দেখলেই তা বোঝা যায়। রানা খান নামে এক ভক্ত লিখেছেন, দেখে ফেললাম নবাব LLB'র 2nd পার্ট। নিজেই নিজেকে একের পর একভাবে ছাড়িয়ে যাচ্ছেন। আবারও নবাব LLB দিয়ে তাই প্রমাণ করলেন সুপারস্টার শাকিব খান। আমরা খারাপকে খুব সহজেই খারাপ বলতে পারি, কিন্তু ভালোকে খুব সহজে বলতে পারি না, এতেই আমাদের এত আপত্তি। শাকিব ভাইয়ের প্রত্যেকটি সংলাপ হৃদয় অবধি ছুঁয়ে যায়। লকডাউনের পরে শাকিব ভাইয়ের অভিনয়ে নতুনত্বের একটি ছোঁয়া পেলাম। বিরক্তিকর কোনো দৃশ্য ছিল না। শুধু শাকিব ভাই নয়, মাহি, স্পর্শিয়া, সেলিম, রাশেদ মামুন এবং সীমান্ত সহ প্রতিটি অভিনেতা অভিনেত্রীর অভিনয় ছিল মনোমুগ্ধকর। জামাই শ্বশুরের কোর্টের লড়াইটা ছিল বেশ জমজমাট। পুরো গল্পটাই যেন ছিল নবাব এবং স্পর্শিয়াময়। এছাড়াও তিনি লেখেন, প্রথম পার্টের শেষের একটি দৃশ্য এবং 2nd পার্টের শেষের দৃশ্য দেখে যে কেউ কেঁদে দিবে, সেটা বলার অপেক্ষা রাখে না। বাস্তবকে কেন্দ্র করে নির্মিত নবাব LLB দেখে যতটা আনন্দিত, ঠিক ততটাই মন খারাপ শেষের দৃশ্য দেখে। কিছুতেই চোখের জল আটকানো যায় না। অনেক কিছু লেখার ইচ্ছে ছিল, কিন্তু মুভিটি দেখে বাস্তবতার কথা চিন্তা করে আমি খুবই আপসেট। সবশেষে বলবো, মাত্র 99 টাকার জন্য যারা মুভিটি দেখেননি, তারা হয়তো ভবিষ্যতে 999 টাকা দিয়েও এরকম মুভি দেখতে পাবেন না। অনেক কিছু শেখার আছে আমাদের এই মুভি দিয়ে। আশা করি রেপিস্টদের মনে একটু হলেও নাড়া দিবে এই মুভিটি। ফুল মুভির রেটিং ব্যক্তিগতভাবে আমি দিতে চাই 10-এ 9.5। এছাড়াও আরো অনেক ভক্ত ছবিটির প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়া এবং নিজেদের রেটিং পয়েন্ট জানিয়ে দিচ্ছেন ছবিটির জন্য। সো ভিউয়ার্স, সুপারস্টার শাকিব খানের নবাব LLB ছবির চ্যাপ্টার 2 আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। এবং বিনোদন জগতের সর্বশেষ সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।